আমাদের এসেনশিয়ালে যদি আমরা থাকি, বাই ডিফল্ট লেয়ারটা দেখাবে, বাই ডিফল্ট লেয়ারটা দেখাবে। দেন আমি যেটা করতে পারি, একটা নতুন ফাইল নিতে পারি অথবা ইমেজ ওপেন করতে পারি। বেটার হলো প্রথমে আমরা শুরু করার সময় যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নিব। ডকুমেন্টটা উইথ 1200 হতে পারে, 400 হতে পারে, 200 হতে পারে, এটা কোনো এসেনশিয়াল না, যে কোনো ডকুমেন্ট, এনি ওয়ান। আচ্ছা, ডকুমেন্ট নেওয়ার পরে আপনি ডান পাশে দেখবেন সামথিং কিছু একটা চলে আসছে। ডকুমেন্ট নেওয়ার আগ পর্যন্ত আসলে এখানে কিছুই ছিল না, ব্ল্যাঙ্ক ছিল। মানে হলো আমার যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টেরই ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, লেয়ার যদি আমাকে নিতে হয় নতুন করে, লেয়ার প্যানেলের নিচে যে বাটনগুলো আছে, তার সেকেন্ড যে বাটনটা আছে, যেটা আমরা অ্যাকশন ক্রিয়েট করার সময় দেখেছিলাম, তাই না, যে এখানে নতুন বা নিউ বাটন সাধারণত এরকম হয় যে একটা পেজ মাথাটা একটু ফোল্ডিং করা, যেটা দেখে আমরা বুঝবো যে এটা আসলে নিউ বাটন হিসেবে বোঝানো হয়। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে একটা নতুন লেয়ার তৈরি হবে, দেখেন লেয়ার 1 তৈরি হয়েছে। আর গত ক্লাসে আমরা দেখেছিলাম ইমেজ কিভাবে ওপেন করতে হয়। আমরা মনে করেন একটা ছবি ওপেন করেছি, এই ছবিটাকে যদি কপি করে অন্য লেয়ারে নিতে হয়, আমরা একটা ওয়ে গত ক্লাসে দেখেছি, আরেকটা ওয়ে আজকে দেখতে পারি, সেটা হলো পার্ট অফ ছবি। আমরা একটা ছবির একটা পার্ট যদি কপি করতে চাই, এই টুলটার নাম হলো মার্কুই সিলেকশন টুল। এটা দিয়ে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি পেস্ট আমরা করতে পারি। এডিট মেনু থেকে আমরা কপি করব, সিম্পলি কন্ট্রোল সি দিলে হবে। দেন যে ডকুমেন্টে নিয়ে যেতে চাব ছবিটা, এখানে এসে কন্ট্রোল ভি দিলে হবে অথবা পেস্ট করলে হবে, তাহলে ছবিটা আমার এখানে চলে আসছে। আচ্ছা, সাধারণত যেটা হয় ছবি আনার ক্ষেত্রে, যদি সে কোনো ব্ল্যাঙ্ক লেয়ার পায়, খালি লেয়ার পায়, সে ওইটার মধ্যে চলে আসে, যেহেতু আমার লেয়ারটা খালি ছিল সে এর মধ্যে নিয়ে আসছে। আবার আমি যদি একটা নতুন লেয়ার তৈরি করতে চাই, তাহলে এখানে ক্লিক করবো, আর একটা লেয়ার তৈরি হবে। এই টুলটা সম্পর্কে আমরা জেনেছি, এটা হলো সিলেকশন টুলের মতো কাজ করে, অ্যাজ লাইক ইলাস্ট্রেটরের মতো। এটা হলো মুভ করার জন্যে, কোনো অবজেক্টকে মুভ করার জন্যে কাজগুলো করে। এখন আমি ছবিটা সরাতে যাচ্ছি, কিন্তু ছবিটা সরছে না, কি কারণে সরছে না বলতে পারেন? সিলেক্ট আছে তো, এই যে, আচ্ছা, তার মানে ছবিটা এক নম্বর লেয়ারে আছে, কিন্তু আমি সিলেক্ট করে রাখছি 2 নম্বর লেয়ার, যার কারণে সে সরছে না, কোনো কাজ করছে না। তাহলে আমাকে এই জিনিসটা বুঝলেই হবে আমাদের, এবং যখন আমরা কাজ করবো এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো কাজ একটা হচ্ছে না, পারফর্ম করছে না, তার মানে হলো কি আমি ভুল করেছি, যে আমার যে লেয়ারটা সিলেক্ট থাকার কথা সেটা নেই। যেমন এটা ধরে আমি যখন সরাচ্ছি, এখন সরছে, তার মানে প্রি কন্ডিশন হলো স্পেশালি ফটোশপের মধ্যে আমার লেয়ার অবশ্যই সিলেক্ট থাকতে হবে। ইলাস্ট্রেটরে লেয়ার আছে কিন্তু এটা কোনো কন্ডিশন নেই, কিন্তু ফটোশপে কন্ডিশন, লেয়ার ছাড়া আপনি কাজ চিন্তা করতে পারবেন না। যত কাজ করবেন লেয়ারের বাহিরে কাজ করার কোনো উপায় নেই, সবই লেয়ারের মধ্যে থাকবে। এটা কারো কনফিউশন আছে? লেয়ার অপোসিটির বিষয়টা হলো, যেমন আমাদের এখন 1 নম্বর লেয়ারে ছবিটা আছে, তাহলে 1 নম্বর লেয়ারে যদি আমরা সিলেক্ট থাকি, দেন এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। উপরে দেখেন দুইটা জিনিস আছে, একটা অপোসিটি, একটা ফিল আছে। আমি যদি ফিলকে কমাই, দেখেন এটা অপোসিটি কমে যাচ্ছে, তাই না? আবার যদি অপাসিটি কমাই, তাও অপাসিটি কমে যাচ্ছে। তাহলে দুইটা জিনিস কেন দেয়া হলো? দুইটা একই কাজ করছে, তাই না? আবার তাই দেখছি এখন। আচ্ছা, প্রথমে আমরা অপাসিটিটা শিখি, অপাসিটিটা কি করে। অপাসিটিটা হলো এই লেয়ারের মধ্যে যা আছে, যত কিছু আছে সব কিছুকে সে অপাসিটি কমিয়ে দিবে। এই লেয়ারের মধ্যে যা কিছু থাকবে, ইচ এন্ড এভরি, সব কিছুর অপাসিটিকে কমিয়ে দিবে। আচ্ছা, অপাসিটি আমরা এখান থেকে স্লাইডার ধরে কমাতে পারি, বাড়াতে পারি। এর জন্য ডান পাশে ছোট্ট একটা পপ আপ বক্স আছে, এখানে ক্লিক করলেই অপাসিটির স্লাইডারটা বের হয়ে আসবে, আপনি এখানে কমাতে পারেন, বাড়াতে পারেন। আর একটা টেকনিক আছে যে আপনি এখানে সিলেক্ট নাই, শুধু লেয়ারটা সিলেক্ট আছে, এই অবস্থায় নিউমেরিক প্যাড বা কিবোর্ডের যে নিউমেরিক নাম্বার আছে সেগুলো প্রেস করে কমাতে পারেন, বাড়াতে পারেন। আমি যদি এটাকে 50% করতে চাই, শুধু 5 চাপবো। যদি আমি 70% করতে চাই, 7 চাপবো। 10% করতে চাই, 1 চাপবো। 100% করতে চাই, 0 চাপবো। যদি আমরা 55% করতে চাই, 55 চাপবো অ্যাট এ টাইম। যদি আমরা 52% করতে চাই অথবা 25% করতে চাই। ফিলের জন্য কন্ডিশন হলো যে এখানে আমরা এফএক্স এর একটা বিষয় আমরা ফার্স্ট জেনে নিব, এবং সেটা ইউটিলাইজ করার পরে আমরা বুঝবো যে ফিলটা কিভাবে কাজ করে। ছবিটা যেহেতু নিয়েছি, তো পুরো ছবিটা যদি একটা বর্ডার দিতে চাই, আপনাদের বলেছিলাম যে আমরা বর্ডার দেখাবার শিখবো, তাই না? বর্ডার দেওয়ার জন্য কন্ডিশন হলো লেয়ারের নিচে এই যে 2 নম্বর যে বাটনটা আছে, লিঙ্কের পরে হলো 2 নম্বর, এটা লেখা আছে এফ এক্স। হ্যাঁ, এটাকে লেয়ার স্টাইল বলা হয়।
এফএক্সে যদি আপনি ক্লিক করেন একটা পপ আপ বের হয়ে আসবে, এবং পপ আপের 3 নম্বর পয়েন্টটা আছে স্ট্রোক। আপনি যদি স্ট্রোক সিলেক্ট করেন, যারা কাজ করছে স্ট্রোক যদি সিলেক্ট করে, দেখেন স্ট্রোক সিলেক্ট হয়ে আছে, এবং যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এরকম কালারফুল থাকবে। যদি আমরা সিলেক্ট করি, শুধু টিকমার্ক করলে সে অ্যাক্টিভ হবে, কিন্তু এর যে ডিটেলসগুলো আছে সেগুলো আমরা পাবো না। টিকমার্ক করলে ড্রপশেডে তৈরি হবে, দেখেন ড্রপশেডে তৈরি হয়েছে, কিন্তু আর ডিটেলসগুলো পাবো না। তাহলে কী করতে হবে, ড্রপশেডের ডিটেলস পেতে হলে এখানে ক্লিক করতে হবে, ব্লু কালারে আসতে হবে। তা এখন আমরা স্ট্রোক নিয়ে কথা বলছি, স্ট্রোকে যখন যাব, স্ট্রোক দিয়েছি, দেখেন রেড, এটা 10 পয়েন্ট আছে। আমরা যদি চিকন করতে চাই, চিকনও হবে, মোটা করতে চাই, মোটাও হবে। হ্যাঁ, ইচ্ছা মতো আপনি স্ট্রোক মোটা চিকন করতে পারেন। পুরো স্ট্রোকের বিষয়টা আমরা একটু পরে ডিটেলস আলোচনা করবো, যেহেতু আমাদের একটা ক্লাসে মানে একটা টপিক্সের মধ্যে আছে। ইনিশিয়ালি শুধু স্ট্রোক নেওয়াটা আমরা শিখি, এটা আমরা স্ট্রোক নিয়েছি। এখন স্ট্রোক নেওয়ার পরে যদি আমরা অপাসিটি কমাই, কি হচ্ছে দেখেন তো, পুরো যা যা আছে লেয়ারের মধ্যে সবসহ কমে যাচ্ছে, তাই না? পার্সেন্টেজ কমছে না? আচ্ছা, যদি এরকম হয়, আমরা ফিল অপাসিটি থেকে কমাই, ফিল মানে তো আমরা বুঝি শুধু মাঝখানের জায়গাটা, ফিলটুকু, বর্ডার তো আসলে ফিল না, ওটা হলো স্ট্রোক। যদি আমরা ফিল কমাই, দেখেন কি হচ্ছে, ফিলটা কমে যাচ্ছে, বর্ডারটা কমছে না। তার মানে দুইটার পার্থক্যটা কি আমাদের ক্লিয়ার, যে ফিল কি জিনিস আর অপাসিটি কি জিনিস? অপাসিটি হলো, আমি একটু রিক্যাপ করি, অপাসিটি হলো পুরো জিনিসটা, লেয়ারে যা যা থাকবে সব কিছুকে সে অপাসিটি কমিয়ে দিবে, রিডিউস করে দিবে। আর যদি ফিলটা আমরা কমাই, তাহলে শুধুমাত্র ফিল কালারটাই কমবে, স্ট্রোকটা কমবে না। এটারও একটা শর্টকাট আছে, শুধু যদি আপনার লেয়ারটা সিলেক্ট থাকে, সেক্ষেত্রে আপনি শিফট চেপে নিউমেরিক কিপ্যাডে নাম্বার যদি চাপেন কাজ করবে। কারো কারো কম্পিউটারে প্রবলেম হতে পারে যে আপনি শিফট চেপে ক্লিক করছেন, নিউমেরিক প্যাডটা কাজ করছে না, সেই ক্ষেত্রে আপনাদের কীগুলোর উপরে যে নাম্বারটা আছে, নিউমেরিক নাম্বার আছে সিরিয়ালে, 1 2 3 সিরিয়াল আছে না উপরের দিকে, ওইটা দিয়ে যদি প্রেস করেন তাইলে ফিলের অপাসিটিটা কমবে, বাড়বে। কারণ টাইপ অফ লেয়ার হলে আমার সবগুলো টাইপের লেয়ার থাকতে হবে, যেটা আছে টেক্সট লেয়ার, আমরা টেক্সট ড্র করতে পারি অলরেডি, শেপ আছে, আমরা শেপ ড্র করতে পারি। তারপরে আছে হলো স্মার্ট অবজেক্ট লেয়ার, স্মার্ট অবজেক্ট লেয়ারটা আসলে আপনাদের একটু পরে বোঝাতে হবে, কিন্তু আপাতত আমি জাস্ট করে দেখাই। রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট করা যায়, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে আছে আরেকটা লেয়ার স্টাইল আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা আমরা পরে ডিসকাস করব, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসলে কী হয় বা স্পেশালিটি কী। এখন যেহেতু আমরা টাইপ অফ লেয়ারে যাব, উপরে যদি খেয়াল করেন, আমরা এট এ টাইম দুইটা জিনিস শিখব, একটা হলো ফিল্টারিং আর একটা হলো টাইপ অফ লেয়ার। এখানে 5 ধরনের লেয়ার স্টাইল আছে। প্রথমে যেটা আমি ক্লিক করছি, দেখেন এটা হলো ইমেজ, ইমেজ লেয়ারে যখন আমরা ক্লিক করব, শুধু ইমেজগুলো দেখানোর কথা, দেখেন শুধু ইমেজগুলো দেখাচ্ছে, এটাতে ইমেজ আছে, এটা ইমেজ আছে, এটা হয়তো ব্ল্যাঙ্ক আছে, কিছু নাই, এই জন্য এটাকে সে ফিল্টার করতে পারছে না, যেহেতু কিছু নাই আমরা এটাকে ফেলে দিতে পারি। তাহলে শুধু ইমেজ লেয়ার, আপনাদের কিছু সমস্যা হয় যেটা আমরা গত ব্যাচে দেখেছি, যে আপনি এগুলো সব ক্লিক করে রাখেন বা কোনোটা ক্লিক করে রেখেছেন, তখন আর খুঁজে পাচ্ছেন না যে আমি তো এই জিনিসটা খুঁজে পাচ্ছি না, এই লেয়ারটা গেল কোথায়, কাজ হচ্ছে কিন্তু লেয়ার নেই, কারণ আপনি ফিল্টারিং করে রাখছেন ইমেজ, এখানে আপনি টেক্সট লেয়ারটা দেখতে পাচ্ছেন না, অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে পাচ্ছেন না, শেপ লেয়ার দেখতে পাচ্ছেন না, কারণ শুধু ইমেজ লেয়ারটাই সে এখানে দেখাচ্ছে। আপনি যদি আবার ক্লিক করেন, এটা উঠে যাবে, সবগুলো লেয়ার দেখতে পাবেন। যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে চান, তাহলে অ্যাডজাস্টমেন্ট বাটনে ক্লিক করবেন, দেখেন শুধুমাত্র একটা লেয়ার দেখাচ্ছে যেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। এটা যদি তুলে দিয়ে আপনি শুধু টাইপ টুলে যান, টাইপ আমাদের একটা লেয়ার আছে, তাহলে শুধু টাইপ লেয়ারটা দেখাচ্ছে, শেপ আমাদের সম্ভবত দুইটা আছে না, একটা আছে, একটা আছে, একটা শেপ দেখাচ্ছে, দুইটা তো শেপ, আসলে এটা শেপ নয়, এটা ডিফারেন্ট লেয়ার, এটাকে স্পট অবজেক্ট লেয়ার বলা হয়। এটা ক্লিক করলে দেখেন একটা দেখাচ্ছে, যে স্পট অবজেক্ট লেয়ার। আমরা এগুলো নিয়ে পরে ডিসকাস করবো, আমাদের ক্লাসে আছে। তাহলে এখন আমরা প্রথমে যে জিনিসটা দেখলাম, কত ধরনের লেয়ার হয়, 5টা টাইপের লেয়ার হয়, এবং সেগুলো কীভাবে ফিল্টার করতে হয়। আপনারা মনে করেন শুধু টাইপ লেয়ার নিয়ে কাজ করেছেন, কখনো কখনো এরকম মনে হলো কোনো একটা জেনেরিক মিস্টেক করেছেন, যে সবগুলো টাইপ ফেসের মধ্যে আমি হয়তো গত ক্লাসে যেটা দেখেছি, যে এখানে টাইপ ফেসগুলো ম্যাক এলসিডি দেওয়া নাই, হয়তো কোনো কারণে শার্প দেওয়া আছে, কিন্তু আপনার যত টাইপ ফেস আছে সবগুলোকে আপনি একরকম করতে চান,
তাহলে এটাকে কি বলে জেনেরিক ওয়ার্ড। তাহলে আপনি এখানে ফিল্টার করতে পারেন, ফিল্টার করে যতগুলো টাইপ লেয়ার আছে একবারে সব সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে টাইপ মেনুতে গিয়ে আপনি এখানে শার্পের জায়গায় ম্যাগলসিটি দিয়ে দিন। এই জেনেরিক ওয়ার্ড করতে গেলে কখনো কখনো এই জিনিসটা প্রয়োজন হয়, বা অনেক সময় দেখা যায় আপনি কোনো হয়তো কোনো টাইপের লেয়ার খুঁজে পাচ্ছেন না, খুব অনেক বেশি লেয়ার আছে, তখন আপনি ফিল্টার করতে পারেন। ওয়ার্কিং অর্ডার অথবা অ্যারেঞ্জিংয়ের যে বিষয়টা আছে, দুইটা লেয়ার আছে এখানে, এটা অ্যাজ লাইক ইলাস্ট্রেটরের মতো। ইলাস্ট্রেটরে যেই কাজটা করেছি আমরা একাধিক অবজেক্ট সিলেক্ট করে সেটাকে উপরে নিচে নিয়েছি, এখানে আসলে অবজেক্ট হবে না, এখানে শুধু লেয়ার হবে, পার্থক্য এইটুকুই। আপনি মনে করেন এই লেয়ারটাকে উপরে নিতে চান, এটা নিচে আসে না, এটাকে আমি উপরে নিতে চাই, তাহলে কি করব? লেয়ার মেনুতে যখন যাব এখানে দেখেন অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জে সেই চারটা কন্ডিশন আছে এবং চারটা শর্টকাট আছে অ্যাজ লাইক ইলাস্ট্রেটরের মতো। ইলাস্ট্রেটরে আমরা শুধু অবজেক্ট ধরতাম, এখানে আমরা লেয়ার সিলেক্ট করব। এটাকে ধরে যদি আমরা ব্রিং টু ফ্রন্ট দেই তাহলে কী হবে, সবার উপরে চলে যাবে। আর এটাকে ধরে যদি আমরা এখন সেন্ড টু ব্যাক দেই তাহলে নিচে যাবে। সেন্ড ব্যাকওয়ার্ড একটা স্টেপ নিচে যাবে। মনে আছে না ইলাস্ট্রেটরের বিষয়টা? ভিজিবিলিটি মানে তো আমরা বুঝি যে কোনো কিছু ভিজিবল করা, দেখা, সেই ভিজিবলটা অন অফ করা বিষয়টা আমরা বলছি। মনে করেন এইটা একটা লেয়ার নিয়েছি, যেমন এইখানে ছবি আছে, স্ট্রোক, মানে হোয়াট এভার, এই পুরো লেয়ারটাকে আমরা হাইড করে রাখতে চাই। হয়তো আমার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না, বা আমার কাজের জন্য প্রবলেম হচ্ছে, আমি চাই হাইড করে রেখে অন্য কাজগুলো করার জন্যে। ইলাস্ট্রেটরে আমরা একই কাজ করতাম না, যে অনেকগুলো আইটেম থাকলে আমি কিছু জিনিস হাইড করে রেখে বাকিটা নিয়ে কাজ করতে পারি। এখানে একই রকম, যে আমি এটাকে যদি হাইড করে রাখতে চাই, এই লেয়ারটাকে আমি হাইড করব। সিম্পলি দেখেন সামনে একটা চোখের মতো আছে, যেটা ক্লিক করলে সে হাইড হয়ে যাচ্ছে। আবার যদি এটা দেখতে চান তার সামনে ক্লিক করেন, সেটা শো করবে। এটা হলো ভিজিবিলিটি অন এবং অফ। ফার্স্ট ওয়ে যেটা, আপনি যেটা করতে পারেন, এই লেয়ারটাকে ধরে ড্র্যাগ করে, এই দেখেন ট্রাস্ট বক্সটা আমরা চিনি তাই না, এটা তো সবাই চিনি, এনে এটার মধ্যে যদি ফেলে দেন ডিলিট হয়ে গেছে, ডান। আবার কখনো হয় যে আপনি হয়তো একটা বড় ফাইল নিয়ে কাজ করছেন, ওই ফাইলের দেখা যাবে একটা লেয়ার ডিলিট করে আবার সেটা আন্ডু করা অনেক সময় সাপেক্ষ বিষয় হতে পারে, সেই ক্ষেত্রে বেস্ট হলো আপনি কনফার্মেশন করবেন। তার মানে হলো লেয়ারটা সিলেক্ট করে আপনি এই ডিলিট বাটনে যদি প্রেস করেন সে একটা মেসেজ দিবে, পপ আপ মেসেজ দিবে যে আপনি এটা কি ডিলিট করতে চান কি চান না। যদি আপনি ডিলিট করতে চান তাহলে ইয়েস দিবেন, যদি করতে না চান তাহলে নো দিবেন। এছাড়া আরও সহজ ওয়ে আছে, কিবোর্ডের দুইটা বাটন আছে, একটা হলো ব্যাক স্পেস আর একটা হলো ডিলিট কি। ডিলিট কি চেপে আপনি এটা ডিলিট করতে পারেন, আবার যদি ব্যাক স্পেস চাপেন তাও ডিলিট হবে। লেয়ার সিলেক্ট আছে, এই অবস্থায় যদি আপনি ডুপ্লিকেট করতে চান তাহলে মনে করেন এই লেয়ারটা আমার সিলেক্ট আছে তাই না, আমি দেখতে পাচ্ছি এখানে ছোট্ট থাম্বনেল রেড কালার দেখা যাচ্ছে, এটা দেখো আইডেন্টিফাই করতে পারছি যে আমার রেড এই কালারটা সিলেক্ট করা আছে। দেন এটা ধরে দেখেন মাউস, আমি যখন কন্ট্রোল চাপছি অটোমেটিকলি সেই ডুপ্লিকেটের সাইনটা চলে আসছে অ্যাজ লাইক ইলাস্ট্রেটর মতো। ধরে যদি আপনি ড্র্যাগ করেন ডুপ্লিকেট হয়ে যাবে, তাহলে আরেকটা লেয়ার হয়ে গেল ডুপ্লিকেট। অন্য একটা ওয়ে আছে, ডিফারেন্ট ওয়ে, সেটা হলো এই লেয়ারটাকে ধরে যদি আপনি নিউ লেয়ার উপরে ছেড়ে দেন তাও ডুপ্লিকেট হবে, কিন্তু তাতে হবে কি অর্ডারিংটা একই রকম থেকে যাবে। অর্ডারিং না বেসিক্যালি অ্যারেঞ্জমেন্টটা একটু সরান, তাহলে দেখবেন আরেকটা দেখা যাচ্ছে। তাহলে ডুপ্লিকেট করা কটা ওয়ে জানলাম, দুইটা ওয়ে জানলাম। আরেকটা ওয়ে আছে, রাইট বাটন ক্লিক করে যদি আপনি ডুপ্লিকেট লেয়ার দেন, দিয়ে ওকে করেন, এখানে একটা লেয়ার তৈরি হয়েছে। ডুপ্লিকেটের আরও কিছু ফাংশনালিটিস আমরা দেখি, যদি আমরা চাই এটা ডুপ্লিকেট করে অন্য একটা ডকুমেন্টের মধ্যে নিতে, মনে করেন এখানে ছবিটা খোলা আছে আমি এই ছবিটার মধ্যে নিতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেটে যান। যাওয়ার পরে দেখেন এখানে ডকুমেন্টের লিস্ট দেখাবে যেগুলো খোলা আছে, যদি আপনার মোর দেন 10 মানে যতগুলোই খোলা থাক সবগুলো লিস্ট দেখাবে। আপনি এটা ছবিটা সিলেক্ট করেছেন, করে ওকে করলে একটা ডুপ্লিকেট হয়ে এখানে চলে আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো কারণে। এই সমস্যাটা আপনারা ফেস করতে পারেন, এর কারণটা হলো আমরা যেটা সিলেক্ট করেছি সরিয়েছি এটার উপরে ডিস্টেন্স আছে অ্যারাউন্ড 211 পিক্সেল, লেফট সাইডের ডিস্টেন্স আছে 856 পিক্সেল। তাহলে এই ডকুমেন্টের প্লেসমেন্ট অনুযায়ী, সাইজ অনুযায়ী সে যেখানে যাবে সেখানে পড়বে। এই ডকুমেন্টটা দেখেন এখানে আছে মাত্র 400, তাহলে নিশ্চয়ই এটার মধ্যে সে পড়তে পারেনি, বাহিরে গিয়েছে। লেয়ারটা কিন্তু এখানে আসছে যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ রেক্ট্যাঙ্গেল লেয়ার, সেক্ষেত্রে এটা খুঁজে পাওয়ার উপায় কী? খুঁজে পাওয়ার উপায় হলো, আপনারা গেম খেলেছেন না, নেভিগেশন গেম,
নেভিগেশন গেমে কি হয়, একটা গোল চাকতি থাকে, একটা নেভিগেশন দেখায় যে আপনি এদিক যাবেন না এদিকে যাবেন কোন দিকে যাবেন। ঠিক এখানে একটা টেকনিক আছে, কন্ট্রোল টি যদি দেন, লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দেন, তাহলে দেখেন নেভিগেশনটা দেখাবে, এদিক দেখাচ্ছে। আপনি যেদিকে মাউস দেন দেখেন নেভিগেশন চেঞ্জ হচ্ছে, কিন্তু যে আপনার কোন দিকে আছে এই দেখেন, তার মানে এখানে কর্নারের দিকে কোথাও আছে। তাহলে আমরা কন্ট্রোল মাইনাস দিলে অথবা জুম আউট করলে আমরা সেটা পেতে পারি। দেখেন এটার দিকেই সে শো করছে নেভিগেশনে, যে দেখাচ্ছে আপনি যেখানেই নেন মাউস। এখন কি করবেন, এই মাঝখানে ধরে নিয়ে আসেন টেনে, তাহলে ডুপ্লিকেট করার আমরা আরেকটা টেকনিক শিখলাম, আরো দুইটা টেকনিক শিখবো। রাইট বাটন ক্লিক করে আপনি যদি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করেন, এখানে আরেকটা অপশন আছে নিউ, নিউতে ক্লিক করলে যে কাজটা হবে সিম্পলি ওকে করেন, নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে এজ লাইক যেই ডকুমেন্ট থেকে আপনি কপি করছেন সেই ডকুমেন্টে, এবং সেম জায়গার মধ্যে এই জিনিসটা থাকবে। অ্যালাইনমেন্টের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো, এখানে দুইটা টুল আছে, একটা সিলেকশন টুল, একটা পাথ সিলেকশন, একটা পাথ সিলেকশন টুল, একটা ডিরেক্ট সিলেকশন টুল। নর্মালি যদি আমরা রিসাইজ করতে যাই, পাথ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করবো, দেন আমরা এটাকে ছোট বড় করব, অথবা ডিফারেন্ট ওয়েতে করা যেতে পারে, তাই না? ছোট বড় করার অন্য ওয়েগুলো আমরা জানি। এখন অ্যালাইনমেন্টগুলো আসলে ইলাস্ট্রেটর আমরা যেরকম করেছি তার থেকে কোনো রকম পার্থক্য নাই, 100% একই রকম। শুধু একটাই পার্থক্য, এখানে লেয়ার সিলেক্ট করতে হবে, ওইখানে অবজেক্ট সিলেক্ট করতে হবে। সেম ওয়েতে আমরা তিনটা লেয়ার যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে উপরে তাকালে খেয়াল করবো যে এখানে সবগুলো আছে, ইলাস্ট্রেটরের মতো সব আছে। অথবা যদি আমরা লেয়ার মেনুতে যাই, এখানে গেলেও আছে সেম জিনিস। এখন যদি আমরা সেন্টার করতে চাই, হরিজেন্টালি সেন্টার হয়ে গেছে। যদি লেফট অ্যালাইন করতে চাই লেফট, রাইট অ্যালাইন করতে চাই রাইট, যদি উপরে নিচে করতে চাই একই স্টাইল, তাই না? একই ওয়ে তিনটাকে সিলেক্ট করতে হবে। যদি সেন্টার করতে চাই সেন্টার, যেহেতু উইথ সবগুলো সমান সেই কারণে আসলে লেফট রাইট দেখানো যাচ্ছে না, তাহলে কী করতে হবে, একটু ছোটো বড় করে নিতে হবে। আমি এটাকে একটু ছোট করে নিতে পারি, অন্যটাকে একটু বড় করে নিতে পারি, তাহলে তিনটাকে সিলেক্ট করে সেন্টার করতে পারি, টপ বটম। মাল্টিপল লেয়ার সিলেক্ট করতে হয় তাহলে কন্ডিশনটা হলো, মনে করেন আপনি দুইটা সিলেক্ট করবেন, উপরেটা নিচেরটা, তাহলে কী করবেন, তাহলে আপনি কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল চেপে উপরেটা ক্লিক করেন, নিচেরটা ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি সবগুলো করতে চান, নিচেরটা ক্লিক করে শিফট চাপবেন, অথবা উপরেটা ক্লিক করে শিফট চাপবেন, নিচে ক্লিক করেন। যদি আপনার 50টা লেয়ার থাকে, মাঝখানে তিনটা বা চারটা সিলেক্ট করতে চান বা 10টা সিলেক্ট করতে চান, একটা সিলেক্ট করবেন, কন্টিনিউ সবগুলো করতে চাইলে শিফট চেপে করবেন, তার মাঝখানে যতগুলো পড়বে সিলেক্ট হয়ে যাবে। আর যদি ইন্ডিভিজুয়াল করতে চান তাহলে কন্ট্রোল চেপে চেপে করবেন। আচ্ছা, আমরা একটা ব্লক সেট যদি বানাই, ব্লক BLOG, ওয়েবসাইটে আমরা অনেক সময় ব্লক দেখি, সেই ব্লকের ডিজাইন একটা করে আমরা দেখাবো। মনে করেন প্রথমে আপনি হেডলাইন দিলেন, একটা হেডলাইন দিলেন, হেডলাইনের পরে সাধারণত আমরা একটা ইমেজ দেখি, অনেক সময় দেখা যায় একটা ইমেজ দেখা যায়, আমরা এখানে একটা ইমেজ ড্র করতে পারি আনুমানিক, এখানে কোনো ফিক্স নাই, ছোট হতে পারে বড় হতে পারে, আমার বড় হওয়া উচিত। এটা কালারটা অবশ্যই অ্যাশ কালার থাকা উচিত, যখন আপনার শেপ ড্র করবেন কোনো ছবির জন্য সেটা অ্যাশ কালার করে দেবেন। তারপরে যেটা আসা উচিত, নিচে কিছু ডামি টেক্সট হওয়া উচিত, তাই না? ফটোশপে আপনার জানেন মনে হয় যে অলরেডি ডামি টেক্সটের জন্য একটা জায়গা আছে, এখানে ক্লিক করলে ডামি টেক্সট পাওয়া যায়। টেক্সট ফন্টগুলো অনেক বড় আছে, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে আমি যদি ফন্টগুলো 14 করে নেই, লাইন হাইট অটো আছে, এটাকে করে দেব কত, 21। আচ্ছা, কালারটা আছে ডিফারেন্ট, এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব, 100% ব্ল্যাক না করে একটু লাইট ব্ল্যাক করব, তাহলে দেখতে সুন্দর লাগবে, চোখে পড়বে না, মানে চোখে কোনো প্রবলেম করবে না। হেডলাইনটা যে কোনো কালার থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্লক ডিজাইনে আরেকটা জিনিস, মানে মিনিমাম কিছু ইনফরমেশন থাকে যেগুলো থাকা উচিত ব্লগের মধ্যে, সেটা হলো পোস্টটা কখন করেছে, কে করেছে, কোন ক্যাটাগরিতে করেছে, তাই না? এরকম মিনিমাম কিছু ইনফরমেশন থাকা উচিত। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন, লিখতে পারেন পোস্ট বাই, আমরা অ্যাডমিন দিয়ে দিই, অ্যাডমিন পোস্টটা করেছে, তারপরে পোস্টটা কখন করেছে, তাই না? টাইম দিতে পারি, আজকে কত তারিখ, 14 তারিখ,
14 June 2016 পোস্টটা কখন করেছে at 12:33 পুরো ক্যাটাগরি যদি দিতে চান কোন ক্যাটাগরিতে অ্যাড হয়েছে আপনি দিতে পারেন ক্লাস দিতে পারেন গ্রাফিক্স ওয়েব ইউআই স্ল্যাশ ইউএক্স হতে পারে বেশি বড় হয়ে গেল দেখতে ভালো লাগছে না তাই না সেক্ষেত্রে আমরা দুটো ফেলে দিই একটা রাখতে পারি আরেকটা জিনিস করা যায় যেগুলো লিঙ্কেবল হয় মানে মনে করেন অ্যাডমিন অনেকগুলো পোস্টই করতে পারে তাই না একাধিক পোস্ট করতে পারে সেক্ষেত্রে অ্যাডমিনের যে কালারটা আছে সেটা ব্ল্যাক না রেখে আমরা প্রাইমারি কালার রাখি এটা আমরা আপাতত যেহেতু কাজ করছি এটাই প্রাইমারি কালার তাহলে কি হলো অ্যাডমিনটা আমার হাইলাইট হলো দেখা গেল কেউ যদি এটা লিঙ্কে ক্লিক করে তাহলে এর যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট হয়তো সে দেখতে পাবে আচ্ছা এখন যে ডিস্টেন্স বা অন্য বিষয়গুলো আমরা এখন না শিখলেও হয় তাহলে কিছু ঝামেলা হয়ে যায় আপাতত আমরা এগুলো শিখি মনে করেন এই হলো আমার একটা পোস্ট এখন সবগুলো আমার কি একটা সেটে থাকা উচিত আমি যদি সবগুলো সিলেক্ট করে রাইট বাটন খুঁজি অনেক সময় দেখা যায় গ্রুপ এখানে দেখায় না না দেখে অরিড হওয়ার কিছু না আপনি লেয়ার মেনুতে চলে যান লেয়ারে যাওয়ার পরে আপনি গ্রুপ পাবেন কন্ট্রোল জি দেওয়া আছে শর্টকাট কাজে আপনি শর্টকাট দিলেও কাজ করবে তবে এখান থেকে ক্লিক করলেও কাজ করবে এটার আমরা নাম দিতে পারি পোস্ট ওয়ান এক নম্বর পোস্ট যদি আমরা একাধিক পোস্ট দিতে চাই তাহলে কী করবো এটাকে কপি করব এটার নাম দিলাম পোস্ট টু রিনেম করার একটা ওয়ে আছে এই রিনেম করতে গেলে আপনারা যদি এখানে ডাবল ক্লিক করেন আসলে কাজ করবে না ঠিক টেক্সট উপরে ডাবল ক্লিক করতে হবে টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে তাকে রিনেম করা যাবে পোস্ট 3 এখন এই তিনটা পোস্টকে নিয়ে যদি আমরা একটা গ্রুপ বানাতে চাই তাহলে কি করা উচিত তিনটাকে আসলে সিলেক্ট করা উচিত তারপর আবার কি করব তিনটাকে কন্ট্রোল জি দেব এটার নাম দিলাম ব্লগ আলটিমেটলি আমার লেয়ারে এখানে কয়টা দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে কিন্তু আপনি যদি এটা ওপেন করেন আসলে অনেক পোস্ট অনেক লেয়ার তাই না তাহলে এই নেস্টিং সিস্টেমে যদি আপনি লেয়ার রাখেন তাহলে আপনি থাউজেন্ডস অফ লেয়ার নিয়ে কাজ করলেও প্রবলেম ফেস করবেন না কিন্তু আপনি যদি এরকম নেস্টিং সিস্টেম না করে আপনি যখন প্রজেক্ট করবেন ধুমধুম করে লেয়ার করতেছেন 1000-1500 লেয়ার হয়ে গেল তখন আপনি একটা কাজ করতে গিয়ে লেয়ার খুঁজে পাবেন না এটা খুবই প্রবলেম্যাটিক হয়ে যাবে লেয়ার স্টাইলের জন্য প্রথমে আমরা যেটা করবো যে কোনো একটা শেপ ড্র করে নেব শেপটা ড্র করে এটার মধ্যে আমরা রিয়েল লেয়ার স্টাইলগুলো দেখব লেয়ার স্টাইলের জন্য এফএক্সে যাবেন এফএক্সে গিয়ে দেখেন অনেকগুলো অপশন আছে এই প্রথমটায় আপাতত যাওয়ার প্রয়োজন নেই প্রথমটায় যাওয়ার প্রয়োজন নেই তারপরে আমরা নেক্সটগুলো দেখব স্ট্রোকটা আমরা অলরেডি দেখেছি কিন্তু স্ট্রোকের সব কিছু দেখানো হয়নি আমি জাস্ট একটা পয়েন্ট আউট করতে যাচ্ছি স্ট্রোকের মধ্যে যে বিষয়গুলো আছে যেমন সেম কালার এটাও রেড যার কারণে দেখা যাচ্ছে না বর্ডারটা আমি ডিফারেন্ট কালার করে নিতে পারি এখানে আরও কিছু অপশন আছে গ্রেডিয়েন্ট প্যাটার্ন এগুলো আপনারা এই মুহূর্তে না দেখলেও হবে পরে বাসায় গিয়ে দেখবেন যে কোনটা দিয়ে কি হয় আসলে এখানে দেখানোর মতো কিছু নাই যে কাস্টমাইজ করতে পারবেন যে যে পয়েন্টগুলো দেখানোর মতো আছে আমি দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা বাসায় গিয়ে দেখতে পারেন এখানে কিছুক্ষণ দেখে নিন সুবিধা হবে একটা মনে হলো আমরা এটা স্ট্রোকটাকে মোটা করতে পারি এটা দেখেছি আমরা অলরেডি পজিশনটা ইলাস্ট্রেটরে আমরা দেখেছিলাম পজিশনের কিছু বিষয় আছে যে স্ট্রোকটা কোন দিকে হবে আউটসাইডে হবে কিনা তাহলে আউটসাইড যদি হয় আউটসাইডে চলে যাবে যদি আমরা সেন্টার দিতে চাই বর্ডারের সেন্টারে হবে অথবা ইনসাইডে হবে তবে বেস্ট হলো ইউআই ডিজাইন করার ক্ষেত্রে আপনি পজিশনটা ইনসাইডে দিবেন আউটসাইডেও না ইনসাইড সেন্টারেও না ইনসাইড দিবেন ইট ইজ বেস্ট অপাসিটি কমানো যায় এখান থেকে আপনি চাইলে অপাসিটি কমাতে পারেন যে আপনি যে বর্ডারটা দিচ্ছেন শুধু বর্ডারের অপাসিটি কমাতে চান এখান থেকে কমাতে পারবেন তারপরে একটা জিনিস আছে হলো লাস্টে ড্রপ শ্যাডো আছে আমরা স্ট্রোকটা অফ করে নিই ড্রপ শ্যাডো আছে ড্রপ শ্যাডোতে যেটা হয় যে অপাসিটি যে কালারটা দিচ্ছি আমি এই কালারটার অপাসিটি বাড়ানো যায় দেখেন ডিপ হচ্ছে না আস্তে আস্তে আচ্ছা বোঝা যাচ্ছে না মনে হয় আমি প্রথমে ডিস্টেন্সটা বাড়াই এখানে ডিস্টেন্স আছে আরেকটা প্রবলেম আছে গ্লোবাল লাইটটা সবসময় অফ রাখবেন অ্যাঙ্গেলটা যে আমি কোন অ্যাঙ্গেলে শ্যাডোটা দিব শ্যাডো সাধারণত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় দেখতে সুন্দর লাগে যে কোনো দিকেই শ্যাডো হতে পারে উপরে নিচে যে কোনো দিকে হতে পারে আপনি এখান থেকে ঘুরালেই দেখবেন ঘুরবে
শ্যাডো আপনি যে কোনো দিকে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো সাধারণত আমরা শ্যাডোটা এই দিকে দেখে অভ্যস্ত, তাই না? ইউজুয়ালি আমরা এরকম দেখে অভ্যস্ত। এখন দেখেন শ্যাডোটা বড় হওয়ার কারণে, ডিস্টেন্সটা বাড়ার কারণে এখন অপাসিটিটা আমার চোখে পড়ছে, তাই না? সাধারণত কি হয়, শ্যাডোগুলো একটু লাইট হয়, একদম ডিপ ব্ল্যাক কখনো হয় না শ্যাডো, ম্যাক্সিমাম সময় শ্যাডোটা লাইট হয়। আপনি এখান থেকে কালার কমাতে পারবেন, বাড়াতে পারবেন অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। আপনি ডিজাইন করার সময় যদি মনে হয় আপনার ডিপ হলে সুন্দর লাগবে, ইউ ক্যান ডু ইট। যদি মনে হয় না লাইট, সেটা আপনি করতে পারেন। আরেকটা আছে স্প্রিট। এই স্প্রিটের মানেটা হলো সলিডনেস, কি পরিমাণ সলিড থাকবে, দেখেন একদম সলিড হয়ে গেছে, তাই না? তারপর একটা জিনিস আছে সাইজ, সাইজ আপনি ইনক্রিজ করতে পারেন। তার মানে পুরোপুরি ছায়ার যে বা শ্যাডোর যে কন্ট্রোলিংটা আপনি এখান থেকে করতে পারেন। আরও ফিচার আছে, ওগুলো এই মুহূর্তে দেখার প্রয়োজন নেই। আরও কয়েকটা বিষয় আছে যেগুলো আমার একটু দেখানোর দরকার, সেগুলো কালার ওভারলে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, ফিল কালারটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। তবে বক্সের ক্ষেত্রে, শুধুমাত্র বক্সের ক্ষেত্রে এখান থেকে ফিল কালার অ্যাড করাটা যুক্তিলেস, কারণ আমি ডাবল ক্লিক করে এখান থেকে করতে পারছি, তাহলে আমার এটা প্রয়োজন হচ্ছে না। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। আমি গত ক্লাসে বলেছিলাম না, গ্রেডিয়েন্ট আমরা বক্সে কখনো অপশন থেকে ইউজ করব না, ডিফারেন্ট একটা প্লেস থেকে করবো, এই জায়গা থেকে করবেন। এখানে যতগুলো ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে সবগুলো করা যাবে, নতুন গ্রেডিয়েন্টও এখানে দেওয়া যাবে। আমরা গ্রেডিয়েন্ট বানাতে হয় কীভাবে সব জানি, তাই না? এখানে একটা গ্রেডিয়েন্ট ক্লিক করলে যে গ্রেডিয়েন্টটা আছে সেটা চেঞ্জ করতে পারেন, অথবা নিউ নিতে পারেন, নতুন একটা গ্রেডিয়েন্ট নিয়ে সেটাকে মডিফাই করতে পারেন, হ্যাঁ যেরকম ইচ্ছা বানাতে পারেন। ওকে করেন, চলে আসবে। আরেকটা আছে প্যাটার্ন, প্যাটার্ন সিলেক্ট করেন। ডিফল্ট যে প্যাটার্নগুলো থাকবে এখানে দেখতে পারেন, সবগুলো প্যাটার্ন দেখাবে। অনেকে হয়তো বলেন যে প্যাটার্ন তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে কী করবেন, এই কর্নারে যাবেন, এখানে দেখেন অনেক প্যাটার্ন আছে, যেটা চান আপনি সেটা দিতে পারেন। ওয়েব প্যাটার্ন ক্লিক করেন, অ্যাপেন্ড মানি হলো আরও আসবে, এখান থেকে সিলেক্ট করেন, ঠিক আছে প্যাটার্ন দিতে পারেন। ওকে করলেন সেটা ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। কোনো একটা জায়গায় সিলেক্ট করার পরে যদি আমরা কপি করতে চাই, প্রথমে সিলেক্ট করবো এই টুলটা দিয়ে, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুল। এটা দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে কপি হয়, আমরা জানি না অলরেডি, জানি। ওকে, এখন দেখেন আমরা এই যে ব্লকটা করেছি এটা আমি ডিলিট করে নিয়ে রেখে দিয়েছি, কারণ আমার পরের স্টেপে লাগবে। এখানে এসে আমার মনে হলো এখানে আসলে ছবির জায়গা এটা, তাই না? এই বক্সটা তো ছবির জন্য নিয়েছিলাম, এখন এই ছবিটা আসলে নাই, একটা শেপ নিয়েছি কিন্তু আমি ছবিই চাই। তাহলে ছবি নিতে হলে কন্ডিশনটা হলো আমি যে রেক্ট্যাঙ্গুলারটা নিব আগে সিলেক্ট করব যে রেক্ট্যাঙ্গুলারটা ঠিক আছে কিনা, আমি ঠিক জায়গায় সিলেক্ট করেছি কিনা। তা আমি এটাই সিলেক্ট করেছি, এটা সিলেক্ট অবস্থায় ইমেজটা কপি করেছিলাম না, এখানে জাস্ট সিম্পলি পেস্ট করব। তাহলে লেয়ারটা কোনটার উপরে আসলো, ঠিক যে লেয়ারটা আমার সিলেক্ট ছিল, শেপটা ছিল, তার ঠিক উপরে আসছে। এখন আমি যেহেতু এটুকু কভার করব, তাহলে ইমেজটা আমি এটার বরাবর নিয়ে যাই। মাস্ক শব্দের মানেটা তো আমরা জানি, তাই না? মাস্ক মানে কি? মুখোশ, বাংলায় যদি বলি মুখোশ, যে কোনো কিছুকে ঢেকে দেয়া। তাহলে আপনি কোনো একটা জায়গায় মুখোশ পরালেন, মানে আপনার মুখে মুখোশ পরলেন, মানে ঢাকলো কি, আপনার মুখটাই ঢাকলো। এখানে আমি নিচে যে চার কোনা বক্সটা আছে এইটুকু জায়গা দিয়ে আমি মুখোশ পরাতে চাই, তাহলে কি হবে, এইটুকু জায়গা পরিমাণেই আমার দেখা যাবে, বাকিটুকু হাইড হয়ে যাবে। সেক্ষেত্রে কন্ডিশন হলো কি, দেখেন এই লেয়ারটা নিচে থাকতে হবে। অনেকেই এখানে না রেখে হয়তো ইমেজটা এখানে রেখে ট্রাই করছেন, হবে না। কি করতে হবে, অবশ্যই রেক্টেঙ্গেলের উপরে থাকবে, দেন এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এই লেয়ারটা সিলেক্ট থেকে আপনি লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে কোথায় আছে দেখেন তো, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অথবা রাইট বাটন ক্লিক করলেও আপনি পেতে পারেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আরেকটা উপায় আছে, তিনটা উপায় আছে, আরেকটা না শিখে এখন ঝামেলা হয়ে যাবে বুঝতে। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন কি হলো, এই যে ইমেজটা আমি নিতে চাই যেটুকু এরিয়া দিয়ে ওইটুকু দেখে গেছে, বাকিটা কিন্তু ইমেজটা কিন্তু আছে। বোঝার উপায় কি, আমি যখন কন্ট্রোল চাপবো দেখেন পুরো ছবিটা দেখা যাচ্ছে, অথবা কন্ট্রোল টি দিব পুরো ছবিটা দেখা যাচ্ছে, ইভেন আমি ছবিটা সরাতেও পারছি, ছবিটা পুরোটাই আছে কিন্তু দেখা যাচ্ছে কোনটুকু, যেটুকু আমি রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করেছি। লেয়ার লক করা যে বিষয়টা আছে, মনে করেন আমি এখানে ছবিটা, এই যে ছবিটা আছে এটা দিয়ে রেখেছি এবং এটার উপরে রেখেছি, এখন কোনো কারণে যেন এটা চেঞ্জ না হয়
সেই জন্য আমি এই লেয়ারটাকে লক করে রাখতে চাই। এটাকে সিলেক্ট করার পরে দেখেন একটা লক বাটন আছে, লক বাটনে যখন ক্লিক করবেন, করার পর যদি এটা সরাতে চান, সে বলবে এটা সরানো সম্ভব না, লেয়ারটা লক করা আছে। ইভেন আপনি যদি পুরো গ্রুপটাকে ধরে লক করে দেন, পুরো গ্রুপটাকেই সরাতে পারবেন না, অন্যগুলো সরবে কিন্তু এটা সরানো যাবে না, কারণ এটা লক অবস্থায় আছে। সেক্ষেত্রে আনলক করার ওয়েটা হলো, এটা সিলেক্ট করার পরে আবার লকে ক্লিক করবেন, আনলক হয়ে যাবে। স্টিল এটা কিন্তু লক অবস্থায় আছে, এটাকে আনলক করতে হলে আবার আনলক লকে ক্লিক করতে হবে। একটু প্র্যাকটিস করেন। কিবোর্ডে যদি কন্ট্রোল এক্স দিই কেটে যাবে, ইমেজটা কেটে যাবে, যেটা এমএস ওয়ার্ডের একটা কমান্ড। টেক্সট সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলে কি হয়, এটা কেটে যায়, বাট এটা মেমোরিতে থেকে যায়। এখন যদি আপনি পেস্ট করি, পেস্ট করলে কি হবে, আবার সেই জিনিসটা পাওয়া যাবে। কিন্তু ইন্টারেস্টিং হলো এখানে আমি একটা নতুন লেয়ার পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে নাই কিন্তু পেস্ট করলে নতুন একটা লেয়ারে আসছে, ঠিক আছে। এখন এই অবস্থায় মনে হলো যে এখানে আমি কিছু টেক্সট লিখবো, এখানে আমি কিছু টেক্সট লিখবো, যে টেক্সটগুলো হয়তো একটু বড় দিতে হবে। এই লেখাটা হয়তো একটু ক্লিয়ার হচ্ছে না, যদি হোয়াইটের মধ্যে হতো তাহলে মনে হয় ভালো হতো, মনে হচ্ছে না বিষয়টা? সেক্ষেত্রে যেটা করা যায়, এই লেয়ারটা সিলেক্ট করে, একটা আমার লেয়ারটা সিলেক্ট করে, আমরা যদি মাস্ক, এখানে একটা টুল আছে মানে বাটন আছে, অ্যাড লেয়ার মাস্ক, এটা যদি ক্লিক করি, ক্লিক করলে যেটা হবে একটা সাদা বক্স চলে আসবে। এখানে সাদা মানে হলো আপনাকে ঢাকতে হলে কালো দিয়ে ঢাকতে হবে, ব্ল্যাক। সেক্ষেত্রে এখানে একটা টুল আছে, এটার নাম হলো ব্রাশ টুল। ব্রাশ টুলে যখন যাবেন, ব্রাশটা হয়তো আপনার এরকম বড় নাই, ছোট আছে। এই ব্রাশকে ছোট বড় করার জন্য থার্ড ব্রেকেটে লেফট দিলে ছোট হবে, রাইট দিলে বড় হবে, ঠিক আছে। আর এই কন্ডিশনটা হলে আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে সিলেকশনে একটা পার্থক্য আছে। আমি যখন ইমেজ সিলেক্ট করছি, ইমেজটার চারিদিকে একটা বর্ডার দেখা যাচ্ছে। যদি আমি হোয়াইটটা সিলেক্ট করি, মাস্কিংটা চারিদিকে একটা বর্ডার দেখা যাচ্ছে। এখন হোয়াইটটা সিলেক্ট অবস্থায় আমি যদি এখানে ড্র্যাগ করি, এই বেসিক্যালি কি করছে জানেন, সি থ্রো করে দিচ্ছে, অ্যাজ লাইক কম্পাউন্ড বাদের মতো আর কি। নিচের লেয়ারে যা আছে, যে এটার নিচে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা সে দেখাচ্ছে, বাকি এই জিনিসটাকে সে হাইড করে দিচ্ছে, মাস্কিং করে দিচ্ছে। মাস্ক মানে তো আমরা জানি মুখোশ, সে মাস্কিং করে দিচ্ছে, এটা ঢেকে দিচ্ছে। কোনো কারণে যদি মনে হয় না আমার আসলে এই লেখাটা প্রয়োজন নাই, বা আমার সাদা চাই না, এটার উপরে রাইট বাটন ক্লিক করে ডিজেবল লেয়ার মাস্ক ক্লিক করেন, আগের মতো দেখাবে। আর যদি ইনেবলই করতে চান, ইনেবল লেয়ার মাস্ক। লক ট্রান্সপারেন্ট পিক্সেল শেখার আগে যে জিনিসটা আমাদের জানা দরকার, যে ফিল করার ওয়েটা কি, শর্টকাটটা কি, কিভাবে আমরা ফিল করতে পারি। পুরো ডকুমেন্টটা ফিল করার ওয়ে হলো, যদি আপনি কিবোর্ডে অল্ট চেপে ব্যাক স্পেসে ক্লিক করেন, অল্ট চেপে ব্যাক স্পেস ক্লিক করেন, পুরো ডকুমেন্টটা ফিল কালার হয়ে যাবে। এমন কোন কালারটা দিয়ে হবে, ফরগ্রাউন্ড কালার হবে। যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফিল করতে চান ফুল ডকুমেন্টে, তাহলে কি করবেন, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপবেন, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপলে পুরো ডকুমেন্টটা ফিল কালার হয়ে যাবে। আচ্ছা, এখন আমার রিকোয়ারমেন্টটা হলো এই ছবিটা যেটুকু এরিয়াতে আছে, এই ছবিটার এরিয়া শুধু ফিল কালার করব, বাকি সাদা যে জায়গাটুকু আছে এটা আমার ট্রান্সপারেন্ট থাকবে, যা ছিল তাই থাকবে। সেক্ষেত্রে ওয়েটা হলো, যেহেতু ট্রান্সপারেন্ট এরিয়াটাকে লক করার একটা ওয়ে আছে, আমরা সেটা করে নিতে পারি। এখানে একটা অপশন আছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, আমরা যদি এটাকে লক করে দিই, মানে ক্লিক করা অ্যাজ লাইক, এখানে যেমন লক করেছে লেয়ার দিয়ে, এখানে ট্রান্সপারেন্ট পিক্সেল লক করা যায়। লক করে যদি আমি ফিল দেই, দেখেন ছবির যেটুকু এরিয়া ছিল ওটুকু এরিয়াই ফিল হয়েছে, বাকি পুরো জায়গাটাই ট্রান্সপারেন্ট আছে। এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারও করতে পারি, যে কোনো কালারই করতে পারি। আবার যদি লক ট্রান্সপারেন্ট পিক্সেল তুলে ফিল দেই, দেখবেন পুরোটাই হয়ে গেছে। তার মানে লক ট্রান্সপারেন্ট পিক্সেলের কাজটাকে আমি বোঝাতে পেরেছি, তার মানে হলো পুরো ডকুমেন্টের মধ্যে যেটুকু এরিয়াতে আপনার কোনো কাজ আছে, কোনো কন্টেন্ট আছে, কোনো আইটেম আছে, যদি আপনি লক করে নেন ট্রান্সপারেন্ট পিক্সেলটা, দেন ওই আইটেমটা শুধু ফিল করবে, আর ট্রান্সপারেন্ট এরিয়াটা সে ফিল করবে না। দেখেন ব্লেন্ডিং অপশনটা, ব্লেন্ডিং অপশনটা দেখার সহজ উপায় হলো, আপনি একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, সিম্পলি ইমেজের উপরে একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, এটা যে কোনো কালার থাকতে পারে। এইটা সিলেক্ট অবস্থায় আপনি, এখানে ব্লেন্ডিং মুড আছে, অনেক রকমের ব্লেন্ডিং মুড আছে, গেলে দেখবেন এক একটাতে এক এক রকমের কাজ হয়। এটা চেঞ্জ করার শর্টকাট হলো শিফট চেপে, যদি আপনি প্লাস চান
একদিকে যাবে, মাইনাস দিলে আরেকদিকে যাবে। সেটা হলো আমার যদি একাধিক লেয়ার থাকে, মনে করেন আমি এখানে আছি, তিনটা গ্রুপ আছে, তিনটাকে ধরে যদি আমি লিঙ্ক করতে চাই কি হবে, এই তিনটা লেয়ার গ্রুপ সিলেক্ট করার পরে আমি যদি লিঙ্ক বাটনে ক্লিক করি, ডান পাশে দেখবেন লিঙ্ক চলে আসছে। আপনি যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করে আপনি ধরে সরান, দেখেন সবগুলোই সরবে, সবগুলোই সরবে। আর যদি আপনার ডিলিঙ্ক করে দিতে চান, তাহলে তিনটা সিলেক্ট করে আবার লিঙ্কে ক্লিক করবেন, আবার লিঙ্ক চলে যাবে। ইলাস্ট্রেটরের গ্রুপের মতো কাজটা, ইলাস্ট্রেটরে যেরকম গ্রুপ করেছে ওইরকম কাজ হচ্ছে। আরেকটা আছে ডিসিলেক্ট, আপনি কিভাবে লেয়ার ডিসিলেক্ট করবেন, মানে আমরা সবসময় তো লেয়ার একটা সিলেকশন পাই, ডিসিলেক্ট করার ওয়েটা হলো এই খালি জায়গায় ক্লিক করবেন, ডিসিলেক্ট হয়ে যাবে।